গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি নিয়ে। তোমাদের বলেছি বিভিন্ন ধরনের ঘাটতি হয়, যেমন রেভিনিউ ঘাটতি। আজ আমরা আলোচনা করব ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি নিয়ে। আমরা তো রাজকোষ নিয়ে চিরকালই অনেক গল্প শুনেছি, রাজা মহারাজাদের রাজকোষ, যেখানে প্রচুর অর্থ, হীরে জহরত, মণি মাণিক্য সব গচ্ছিত থাকত। এই রাজকোষ থেকেই সরকারের যত কারবার, এই রাজকোষ থেকে সরকার মানুষের যত প্রয়োজন সেগুলো মেটায়, নানা ধরনের জনকল্যাণমুখী স্কিম বা প্রকল্পের খরচ চালায়। এরকম বিভিন্ন খরচ চালাতে চালাতে রাজকোষ একসময় শেষও হয়ে যেতে পারে বা রাজকোষে অর্থ তলানিতে পৌঁছতে পারে। কিন্তু সরকারের এ বিষয়ে খুব একটা মাথা ব্যথা থাকে না, কারণ সরকার তো আমাদের মতো সাধারণ মানুষ নয় যে তাকে খালি হয়ে গেলে চিন্তায় পড়তে হবে। সরকার তো ধার নিতেই পারে এবং এই ধারের কোনো ইয়াত্তা নেই, সেটা আমরা আগেই দেখেছি। রাজকোষ খালি হলে কিভাবে তা ভরা হবে সে তো পরের কথা, আগে দেখতে হবে ঘাটতি কতটা। এই যে ঘাটতি, একেই আমরা বলি রাজকোষ ঘাটতি। রাজকোষে ঘাটতি কতটা আছে সেটা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। স্যার, ঘাটতির মানে তো সবাই জানে, কিন্তু ঘাটতি যদি হতেই থাকে তাহলে তো রাজকোষ খালি হয়ে যাবে। দেখো, তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিছু প্রকল্পের টাকা নেই, কিন্তু রাজকোষ কখনোই খালি হয় না। তুমি যদি আয়কর দপ্তরের বিজ্ঞাপন দেখো তাহলে দেখবে তার নিচে ছোট করে সংস্কৃতে একটা কথা লেখা আছে, যার সোজাসাপটা অর্থ হচ্ছে যে কোনো রাষ্ট্রের আসল শক্তি তার সম্পদে, তার ধন দৌলতে। শুধু রাষ্ট্র কেন, তোমার আমার মতো সাধারণ মানুষেরও আসল শক্তির উৎস সেটাই। কিন্তু তুমি একটা অন্য দৃষ্টিভঙ্গি থেকেও বিচার করতে পারো, সেটা হলো সরকার যখন তার শক্তি প্রদর্শন করে তখন নানান রকম ধন তার রাজকোষে এমনিতেই প্রবেশ করে। রাজকোষ যদি খালি হওয়ার উপক্রম হয় তাহলে সরকার তোমাকে চমকে ধমকে ভয় দেখিয়ে রাজকোষ ভরে ফেলতে পারে। কিন্তু ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে যদি অন্য কেউ তোমার কাছ থেকে টাকা নিয়ে যায় তাহলে তাকে কিন্তু আমরা সোজা ভাষায় গুন্ডা বলি। ভয়ের সামনে কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে দিতে পছন্দ করে না, কিন্তু সরকারকে সংবিধান এই শক্তি দিয়েছে যে তারা এই কাজটা সহজেই করতে পারে। এমনকি বলা যেতে পারে এটা তাদের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। ফলে এক অর্থে রাজকোষ খালি থাকলেও আসলে কিন্তু খালি নেই। কত টাকা ধার নিয়ে সরকার ঘাটতি পূরণ করবে সেটা তো পরের কথা, কিন্তু ঘাটতি কতটা রয়েছে এটা নির্ধারণ করা প্রথম কর্তব্য। বাজার থেকে সরকার কতটা ধার করবে সেটা তো নির্ভর করবে কতটা ঘাটতি মেটাতে হবে। তাই ঘাটতি নির্ধারণ হচ্ছে প্রাথমিক কর্তব্য। এই ঘাটতি কতটা তার উপরে নির্ভর করে সরকার নতুন করে কিছু কর চাপাবে কিনা, কোন সূত্র থেকে কতটা আয় করবে, কোন সূত্র থেকে রাজস্ব কতটা তোলার পরিকল্পনা করবে এবং সর্বোপরি কতটা ঋণ করবে। স্যার, এই যে ধার নিয়ে সরকার রাজকোষের ঘাটতি পূরণ করবে, কিন্তু ধার নেওয়ার বিষয়টা তো খুব একটা ভালো কাজ নয়, তাই না স্যার? তুমি যে প্রশ্নটা করেছো সেটা তোমার আমার মতো সাধারণ মানুষের ক্ষেত্রে একদম সঠিক। তুমি যদি তোমার বাড়ির বয়স্ক যে কোনো লোককে জিজ্ঞাসা করো তারা সবাই বলবে ক্রমাগত ধার করে সংসার চালানো মোটেই কোনো কাজের কথা নয়, এতে সর্বনাশ ডেকে আনা হয়। কেবলমাত্র সংকটকালে কারোর কাছ থেকে টাকা ধার করা উচিত, এটা তোমার আমার জীবনে সত্যি। কিন্তু মাথায় রাখতে হবে সরকার এই নীতিতে কাজ করে না, সরকার ঘাটতি পূরণ করতে ঋণ নিয়েই থাকে। তাই জন্য যে কোনো বাজেট পরীক্ষা করতে হলে রাজকোষ ঘাটতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যদি মনে হয় সরকার বেশি ধার নিচ্ছে তাহলে ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতির অঙ্ক কিন্তু বেড়ে যায়। 2022-23 সালে সরকার আমাদের বলেছিল জিডিপি 6.4% অর্থাৎ 6.4% রাজকোষ ঘাটতি হবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হলো তাহলে জিডিপি কত, জিডিপির অর্থনীতির আয়তন কতটা। এখন ধরা যাক জিডিপি যে আয়তন যদি 100 টাকা হয় তাহলে রাজকোষ ঘাটতি দাঁড়াচ্ছে 6.40 টাকা। এর অর্থ সব জায়গা থেকে ধার কার্য করেও সরকারের এই পরিমাণ রাজকোষ ঘাটতি থাকবে। এখন প্রশ্ন হলো 6.4% অর্থাৎ 6.4%, এটা কি বেশি না এটা কম না এটা ঠিকঠাক আছে, এখানে মানদণ্ড বা নিরীক্ষা কি ধরা যেতে পারে? অর্থনীতিবিদরা এটাই ধরে নেন যদি রাজকোষ ঘাটতি জিডিপির 3% ছাড়িয়ে যায় তাহলে কিন্তু এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। একটা সাধারণ মানুষের কথা ধরো, কেউ যদি 20,000 টাকা বেতন পান আর যদি ইএমআই চোকাতেই তার 15,000 টাকা চলে যায় তাহলে কিন্তু সেটা মোটেই একটা কাঙ্ক্ষিত অবস্থা নয়, এটা একটা আর্থিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। পণ্ডিতরা বলেন রাজকোষ ঘাটতির ক্ষেত্রে তা যদি জিডিপির 3% ছাড়িয়ে যায় তাহলে তা এটাই ইঙ্গিত দেয় যে ঋণ খুব দ্রুত বাড়ছে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে 2021-22 সালে কিন্তু এই ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতির হার ছিল জিডিপির 6.9%, তার আগের বছর ছিল করোনা লাঞ্ছিত বছর, আমাদের অর্থনীতি পুরো ওলটপালট হয়ে গেছিল। 2020-21-এর সেই বছরে রাজকোষ ঘাটতি দাঁড়িয়েছিল 9.2%। তুমি নিশ্চিন্তে ধরে নিতে পারো যে 9.2% যদি রাজকোষ ঘাটতির হার হয় তাহলে সেটা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে এক কথায়
অসহনীয় বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যদি ধার নেয় তাহলে আমাদের চিন্তার কি আছে? সরকার ধার নেবে, সরকারই সেই ঋণ মেটাবে, ফলে আমাদের চিন্তার তো কিছু থাকার কথা নয়। কিন্তু আমাদের সবার যেটা বোঝা দরকার তা হলো, সরকার এই ঋণ মেটাবে কিভাবে? এই টাকা সরকারের ঘরে আসবে কিভাবে? তোমার আমার পকেট থেকেই না, ফলে এই টাকা আমাদেরই যোগাতে হবে। আমরা অন্যত্র এটাও আলোচনা করেছি যে প্রত্যেক বছর যে বাজেট সরকার তৈরি করে তার থেকে একটা বড় অংশ কিন্তু খরচ হয় আগের বছরগুলিতে সরকার যে ধার নিয়েছে তার সুদ এবং আসল মেটাতে। এই যে পুরনো ধারের উপরে সুদ মেটানো, এই টাকাও তো সরকার তোমার আমার কাছ থেকেই নেবে, তাই না? এবার আরেকটা দিক দিয়ে ব্যাপারটা ভেবে দেখো, বাজারে চারজন ধার নিতে এসেছে এবং ধরো সুদের হার রয়েছে 4%। এবার বাজারে আরও যারা ধার নেবে তাদের সংখ্যা বেড়ে গেল। যারা ধার নিতে চান তাদের সংখ্যা বেড়ে গেলে অটোমেটিক্যালি সুদের হারও কিন্তু বেড়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তা হলো সরকার যদি নিজেই সব ধার বাজার থেকে তুলে নেবে তো তোমার আমার মতো সাধারণ মানুষ বা যারা ছোট ব্যবসা করেন তাদের তো ধার নিতে গেলে অনেক বেশি সুদ দিতে হবে, তাই না? পাশাপাশি এটা বলা যেতে পারে, সরকার যদি বাজার থেকে সুদে ঋণ না নেয় তাহলে বাজারে অনেক সহজ শর্তে কিন্তু ঋণ মেলে। অর্থাৎ সরকার যদি ধার নিতে বাজারে আসে তাহলে সুদের হার বেড়ে যায়, ফলে রাজকোষ ঘাটতিকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, সরকার যাতে ক্রমাগত ধার না নিতে পারে। এটাও পাশাপাশি মাথায় রাখতে হবে, সরকার ধার পায় তো ঠিক আছে, মানে সরকারকে ধার দেওয়ার প্রতিষ্ঠানের অভাব হয় না, কিন্তু সরকার যদি সব সীমার বাইরে গিয়ে ধার নিতে থাকে তাহলে কিন্তু একটা সময় সরকারও তোমার আমার সাধারণ মানুষের মতো ডিফল্ট করতে পারে। ডিফল্টের অর্থ হলো যে টাকাই নেই তাই আমরা ঋণের কিস্তি মেটাতে পারছি না। যারা তোমাকে দেশের মধ্যে থেকে ধার দিয়েছে তাদের টাকাও তুমি ফেরত দিতে পারছো না, আর বিদেশ থেকে যে ধার তুলেছ সেই টাকাও শোধ দিতে পারছো না। এটা কিন্তু একটা সাংঘাতিক পরিস্থিতি। এপ্রিলে শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল সেটাও কিন্তু ডিফল্ট। শ্রীলঙ্কার এমনই অবস্থা হয়েছিল যে বিদেশ থেকে অশোধিত পেট্রোলিয়াম আমদানি করতে পারছিল না, যার ফলে পেট্রোল পাম্পে বিরাট বিরাট গাড়ি এবং মানুষের লাইন দেখা গিয়েছিল, দেশের সংকট তৈরি হয়েছিল। সে একটা ভয়ঙ্করতম পরিস্থিতি। সৌভাগ্যবশত আমরা কোনো দিন এই পরিস্থিতির মুখে পড়িনি। পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশের ফিসকাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি যদি আমরা একটু খতিয়ে দেখি তাহলে দেখতে পাব সেই সব দেশের যা সামর্থ্য সেই সীমার অনেক বাইরে চলে গেছে তাদের ফিসকাল ডেফিসিটের অঙ্ক। এবছর আমাদের আশা ভারতের ফিসকাল ডেফিসিট 6.4% কমে থাকবে, অর্থাৎ জিডিপির 6.4% থেকে কম থাকবে।